আমাদের তো হ্যালো গাইস, আজকে নবমী। তো আমার তরফ থেকে সমস্ত ভিউয়ার্সদের জানাই শুভ নবমী। আজকে আমি আর আমার দাদা মিলে সকাল সকাল এই 11টা থেকে চলে এসেছি সৃজনী পুজো মণ্ডপে। তো পুজো মণ্ডপটা একটা নৌকার উপর করেছে। পুজো মণ্ডপে বাইরেটা যেমন সুন্দর, তেমনি ভিতরে ঠাকুর মণ্ডপ সমেত সেটাও খুব সুন্দর। আমি পুরো ছবি তোমাদের সাথে শেয়ার করছি। এটা পুজো মণ্ডপে ঠাকুর, যেটা খুবই সুন্দর করেছে। এরপর আমরা চলে আসলাম সাহেবগাছির বারোয়ারি মন্দিরে। এখানেও একটা খুব সুন্দর পুজো হয়। তারপর একটা ব্যবসায়ী সমিতির পুজো হয়, সেখানেও গেছিলাম। তো আমি আর আমার দাদা মিলে ছবি তুললাম। এখন আমি সন্ধ্যাবেলা বেরোচ্ছি। আমি আমার মা বাপির সাথে, আঙ্কেল আন্টির সাথে সন্ধ্যাবেলা বেরোচ্ছি। তো ফার্স্টে এসেছি অভিযাত্রী পুজো মণ্ডপে। তো অভিযাত্রী পুজো মণ্ডপের থিম হচ্ছে ধর্মযাত্রা উৎসব সভা। তো আমি আগেও ভিডিওটা তোমাদের এই থিমের ব্যাপারে পুরো ডিটেলসে বলে দিয়েছিলাম। তো তোমরা চাইলে আগের ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো। অষ্টমী ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আর আগের বছর নবমীর ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো পুরো পুজো মণ্ডপটা আমি আবার ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চৌরঙ্গি ক্লাবে চলে আসলাম। চৌরঙ্গি ক্লাবের পুজো মণ্ডপটাও খুব সুন্দর করেছে, আর ভিতরে ঠাকুরটা খুব সুন্দর। তো পুরোটা থার্মোকলের ভিতরটা পুরোটা থার্মোকলের কাজটা করেছে, আর ঠাকুরের মুখটাও খুব সুন্দর করেছে। এরপর আর একটা নতুন ক্লাবে আসছে, সেটা হচ্ছে দুর্গাবাড়ি পুজো মণ্ডপ। তো ওটা একটা নতুনত্ব করেছে। তো আমি ফার্স্টে লাইটিংটা দেখাচ্ছি তোমাদের সাথে, শেয়ার করছি লাইটিংটা। এবার আমি তোমাদের পুরো পুজো মণ্ডপটা দেখাবো। ফার্স্টে বলে দিচ্ছি, পুজো মণ্ডপের থিম হলো মৎস্যপুরি, মানে মাছেদের জলের ভিতর মাছের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যটাই এটা তুলে ধরেছে। এরপর আমি পুরো পুজো মণ্ডপটা তোমাদের সাথে আমি ভিডিওটা তুলে ধরেছি। যতক্ষণ ভিডিওটা প্রকাশ করতে পারছি ঠিক তার থেকেও খুব সুন্দর এই পুজো মণ্ডপটা করেছে। আশা করি তোমরা হয়তো বুঝতে পারবে। এরপর পাওয়ার হাউসে চলে এসেছি ক্রান্তিচক্র পুজো মণ্ডপে। কিন্তু পাওয়ার হাউসে এখানে এসে দেখো লাইটিংটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ক্রান্তিচক্রে, কিন্তু এখানে দেখো কত ভিড় নবমীতে। এটা ক্রান্তিচক্র ছোটোর মধ্যে কিন্তু বিভৎস সুন্দর করেছে, কাঁচের পুরো প্যান্ডেলটা করেছে, আর লাইটিংটা এমনভাবে করেছে যাতে পুরো মণ্ডপটা ঝলমল করছে। আর এত ভিড়, রাস্তাটা প্রচণ্ড ভিড়, আর পুজো মণ্ডপটাতে প্রচণ্ড ভিড়। তো এই ভিড়ের মধ্যেও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। কিন্তু বিশ্বাস করো, এই পুজো মণ্ডপটা আমার খুব ভালো লেগেছে, আর এত সুন্দর করেছে যে কি অপূর্ব। আশা করি ভিডিওটা তোমরা একটু বুঝতে পারবে। চলে আসলাম পাওয়ার হাউসের নিউটাউন ক্লাবে।
এই পূজা মণ্ডপটা প্রচণ্ড ভিড়, লাইন করে ঢুকোচ্ছে, মানে প্রচণ্ড ভিড়, লাইন না ছাড়া ঢুকানো দিচ্ছে না। তো যাই হোক, লাইন করে আমরা পুজো মণ্ডপের ভিতরে ঢুকলাম। তো ভিতরে কারুকার্যটা খুব সুন্দর, আর পুজো মণ্ডপের থিম হচ্ছে রাম মন্দির, তো খুব সুন্দর কারুকার্য করেছে আর খুব ভালো লেগেছে। মায়ের মুখটাও খুব সুন্দর করেছে, খুব ভালো হয়েছে একদিক থেকে। আর লাইটিংটা এত সুন্দর করেছে যে কি বলবো। এরপর চলে আসলাম উত্তমাশার পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপের থিম হলো শৈশবকে ফিরে ডাকা, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি, তবু আমি আবার শেয়ার করলাম। থেকে চপ খেয়ে নিলাম আমরা সবাই। এরপর উত্তরায়ণে পুজো মণ্ডপ আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা আগেও শেয়ার করেছি। কিছু কিছু পুজো মণ্ডপ আমি আগেও শেয়ার করছি, আবার রিপিট করছি, যেহেতু আমি আবার রিপিট করে পুজো মণ্ডপ দেখেছি ওই জন্য। বালুরঘাটের কয়েকটাই পুজো হয়, তো বারবার সেই পুজো মণ্ডপই রিপিট করতে হয়, ওই জন্য আমি যেহেতু যেদিন যে ঠাকুর দেখেছি সেই হিসেবেই আমি তোমাদের এই ব্লগে দিচ্ছি। তো এখন আমি এটা সংকেতে লাইটিং দেখালাম, আর এটা সংকেতে পুজো মণ্ডপ, আর এটা সংকেতে পুজো মণ্ডপের পুরো ভিডিওটা, যেটা আমি থিম কী সেটা আমি তোমাদের আগে জানিয়েছি, তাও আবার তোমাদের সেটা শেয়ার করলাম, যেহেতু আমি সেদিন পুজো মণ্ডপে গেছিলাম ওই জন্য। এরপর চলে আসলাম শিবতলি পুজো মণ্ডপে। আমি আগেও বলেছি শিবতলিটা 50 বছর পূর্তি, আর পুজো মণ্ডপটা খুব সুন্দর হয়েছে, যেটা আমি আগে বলেছি থিমটা। তবু যেহেতু আজকে গিয়েছিলাম, তো আমি আবার তোমার সাথে এই পুজো মণ্ডপটা শেয়ার করলাম। সেটা শেয়ার করলাম। তো আজকে আমার ঠাকুর দেখা এখানেই কমপ্লিট, তো আমি বাড়ি চলে এসেছি। তো আজকে ব্লগটি এটুকুই, ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, হবে নেক্সট ব্লগে।